Found you when your heart was broke. I filled your cup until it overflowed. গুড ইভিনিং, ওয়েলকাম টু এন্ড স্পেশাল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর যেই DIYটা দেখলে সেটা একটা ফটো ফ্রেম ছিল, তোমরা দেখে সবাই বুঝতেই পেরেছ। এটা সুনামকে গিফট করেছিল একজন, কে গিফট করেছিল খুব এক কে গিফট করেছিল সে জানো, কেউ একটা গিফট করেছিল মনে নেই। তো ফটো ফ্রেম যেহেতু এখন যেটা মানে আমাদের সেলফির যুগে, স্টুডিওতে গিয়ে ফটো তোলা এইসব মানে হয় না কি মানে কোনোদিনও আমরা মনে পড়ে না যে স্টুডিওতে গিয়ে ফটো তুলেছি বা কিছু। তোমরাও আমাদের সাথে একমত হবে যে খুব একটা সত্যি বলো যে এখন কি করি আমরা সবাই ছটা একটা সেলফি তুলে নিই, ওই স্টুডিওতে গিয়ে ফটো তোলা হয় না। আর তো সেই অর্থে তাই আমাদের না কোনো রকম স্টিল ফটো নেই, আমার একার বলো বা আমাদের দুজনে বলো কোনো রকম স্টিল ফটো নেই যে আমি ফটো ফ্রেমটা রাখবো। অথচ কি সুন্দর হোয়াইট কালারের একটা ফটো ফ্রেম, তাই বললাম যদি কিছু একটু করা যায় দেখি। তো নিজের মাথা থেকে একটু বার করে কিছু একটু করলাম, জানি না কেমন হয়েছে সেটা সবটাই তোমরা জানাবে। খুব যে ভালো হয়েছে জানি না, আমি বুঝতে পারছি না, আমার মানে ভীষণ কিছু একটা করেছি আমার তো মনে না, তবে আমার মাথায় যেটুকু এসেছে আমি নিজের বুদ্ধিতে যাওয়া হয়েছে, হাতের সামনে যেটুকু পেয়েছি রং তুলি সেটা নিয়েই একটা কিছু করেছি। তোমরা জানিও অবভিয়াসলি কেমন হয়েছে না হয়েছে। আর আর একটা কথা এখন তোমাদের আমি এখন একটা বিউটি টিপস শেয়ার করব, সেটা হলো আমাদের শরীরে যেমন জল প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, তেমনি কিন্তু আমাদের স্কিনেরও প্রচণ্ড পরিমাণে জল প্রয়োজন। কারণ স্কিন যখনই জলের অভাব বোধ করবে তখন স্কিন আমাদের ডিহাইড্রেট হয়ে যায়, আর ডিহাইড্রেট স্কিনে সে আমরা যত দামি প্রোডাক্ট ইউজ করি না কেন, যত ব্র্যান্ডে যত মানে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এনেও মুখে চাপাই না কেন, সেই এফেক্টটা স্কিন দিতে পারে না বা সেই ক্রিমগুলো ততটা সেইভাবে কাজ করতে পারে না। তখনই সেই ক্রিমগুলো কাজ করবে যখন তোমাদের স্কিন পুরোপুরি হাইড্রেট থাকবে। তো আর আমি যেটা এখন শেয়ার করবো যে আমি আমার স্কিন কীভাবে হাইড্রেট করি, আমি প্রথমত বলি আমি ভীষণ একটা মানে ওই স্কিনের পিছনে সময় দেওয়ার মতন মানুষ একদমই নয়, জানি না হয়তো তোমরা বিশ্বাস করবে না যে বলবে হ্যাঁ আজকালকার যুগের মেয়ে হয়ে তুমি কখনো এটা বিশ্বাস করলাম দিদি, তোমরা অনেকেই বলবে, কিন্তু সত্যি বিশ্বাস করো আমার না ওই একটু মানে কী বলবো একটু লেথার্জি টাইপের রয়েছে যে ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মুখে কিছু একটা করবো প্রয়োজন, মানে আমার অত সময়ও নেই, আমার ধৈর্য নেই, সব থেকে বড়ো যেটা আমার ধৈর্য নেই তো নিজের পিছনে সময় দেওয়ার মতন। আমার যেটা মনে হয় যে চট জলদি এটা কিছু করে নেবো তাতে স্কিনটা অ্যাটলিস্ট ভালো থাকুক, খুব গ্লো না করলে স্কিনটা ভালো থাকুক। আর আমি যেটা সবসময় পছন্দ করি যে স্কিনটা হাইড্রেট রাখতে আমি চেষ্টা করি, তো তার জন্য আমি যেটা করি দেখিয়ে দিই, এরকম একটা স্প্রে আমি তৈরি করে রাখি। এটা কি এটাই আমি আজকে তোমাদের বলবো, সেটা হলো এরকম একটা স্প্রে বটল কিনবে বাজারে অ্যাভেলেবেল যে কোনো কসমেটিক্সের দোকানে ইজিলি পাওয়া যায়, খুব বেশি দামও নয়, যাই হোক একটা স্প্রে বোতল কিনবে, তার মধ্যে নর্মাল জল, একদম নর্মাল জল, অ্যাকোয়াগার্ডের জল ইউজ করতে হবে কোনো মানে নর্মাল, আমি কলের জলেও মাঝে মাঝে ইউজ করি, ট্যাঙ্ক কলের জলে ইউজ করি, এর মধ্যে ভরে আর ফুল ভর্তি করবে না হাফ করবে কিছুটা না, কারণ যত বেশি প্রোডাক্টটা বানাবে তত দিন পর্যন্ত যাবে। এটা আমি পরে আসছি এই কথাটায়, আগে কী জিনিসটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা হলো হাফ বোতল নর্মাল জল দিলে এর মধ্যে অ্যাড করবে পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা, এটা ভীষণ ভালো, ভীষণ ভালো অ্যালোভেরা জেলটা, আর একদম 100% ন্যাচারাল অ্যালোভেরা জেল আমার খুব পছন্দের। হাফ জল নিয়ে তার মধ্যে 3-4 ড্রপ এই অ্যালোভেরা জেলটা এর মধ্যে মিক্সড করবে, মিক্সড করে খুব ভালোভাবে এইভাবে ঠিক নাড়িয়ে নেবে, নাড়িয়ে এটা ফ্রিজে স্টোর করে দেবে। আর যখনই তোমরা মুখ ধোবে না কেন, মানে আমি যেটা করি আমি যখনই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না কেন তখনই একবার জাস্ট মুখটাকে মুছে একবার স্প্রে করে নিই। আর সব থেকে ভালো কথা এটা গরমকালে ভীষণ পরিমাণে রিফ্রেশমেন্টের কাজ করে, প্লাস আমাদের স্কিন মানে মারাত্মক পরিমাণে হাইড্রেট করে দেয়, ডিহাইড্রেটের কোনো সুযোগই থাকে না এটা ইউজ করলে। হ্যাঁ এখন তোমরা বলতে পারো যে
তো পতঞ্জলির অ্যালোভেরা জেল তো আমরা নিয়ে মুখ মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে লাগাতে পারি, একদম ঠিক, আমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তো লাগাতেই পারি, তাহলে আমরা এটা কেন ব্যবহার করবো? কারণ এটা আমরা কদিন কবার ধরো ব্যবহার করবো, ধরো এই বিশেষত ধরো গরমকালে মানে কি বলবো প্রচণ্ড একটা মানে ঘাম যেহেতু হয় আর স্কিনটাও প্রচণ্ড পরিমাণে ঘাম থাকে, একটা রিফ্রেশমেন্টের আমাদের প্রয়োজন হয়। এবার তার জন্য আমারও অনেক বন্ধু বান্ধব আছে, তারা আমাকে বলে জানিস তো গরমকালে কী করবো, দিনে হয়তো 7-8 বারও মুখে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে রাখি যাতে স্কিনটা রিফ্রেশ হয়, শুধুমাত্র স্কিনটাকে রিফ্রেশ করার জন্য তারা 7-8 বার ফেস ওয়াশ করে। কিন্তু আমার মনে হয় না যে কোনো ফেস ওয়াশে একটু হলেও কেমিক্যাল থাকে বা একটু, আর অত বেশি ফেস ওয়াশ মুখে দেওয়া স্কিনের পক্ষে খুব একটা ভালো বলে আমার তো মনে হয় না। অবশ্যই আমরা ফেস ওয়াশ করবো, দিনে ম্যাক্সিমাম 2-3 বার, তার বেশি করলে কিন্তু স্কিন ড্যামেজ হতে পারে আর স্কিনে রিঙ্কেলও চলে আসতে পারে। তাই জন্য বলছি যে কোনো দরকার নেই অতবার করে তারপর এই পতঞ্জলি অ্যালোভেরা জেল লাগানোর কোনো প্রয়োজন নেই। এমনি গরম লাগছে, আমি যেটা করি আমি শেয়ার করি, আমি যেমন করি প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না, মুখটা ধুয়ে জাস্ট একটা টাওয়াল দিয়ে মুখটাকে মুছে এটা ফ্রিজ থেকে, ফ্রিজে এটা আমার রাখা থাকে, ফ্রিজ থেকে বার করে স্প্রে করে নিলাম, ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড একটা রিফ্রেশিং এর কাজ করলো, প্লাস আমার স্কিনটা হাইড্রেটেড হয়ে চলে গেলো। এখন ধরো আমি যদি করতে যাই যে মুখ ধুয়ে এসে আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়ে সেটাকে বারবার অ্যাপ্লাই করা, কবার করব, 3-4 বার, তার বেশি যাই না কে কী করবে, কারণ আমার পক্ষে তার বেশি বারবার ওই ক্রিম নিয়ে মুখে মাখা আমার পক্ষে সম্ভব নয়। তাই জন্য আমি হাতের সামনে সবসময় এটা দেখে দিই, হয় হাতের সামনে রেখে বা ফ্রিজ থেকে বার করে যখনই একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় বা ভালো লাগছে না মনটা ভালো লাগছে না ছট করে বার করে ফ্রিজটা খুলে এটা একবার স্প্রে করি, মানে অনেকটা ভীষণ ভালো রিফ্রেশ হয়ে যায় স্কিনটা, খুব ভালো লাগে, গরমকালের জন্য তো ভীষণ দরকার। আর যেটা বলছিলাম সেটা হলো বলতে পারো যে এইটুকু কেন জল মিশিয়েছি, এটা আমি আজকেই রেডি করেছি, এটা আমি এইটুকু কেন জল এতটা কেন মেশাইনি, কারণ দেখো এটা তো হোমমেড, হ্যাঁ এর মধ্যে তো কোনো কেমিক্যাল আমি ইউজ করছি না, তাই দোকান যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় অনেক দিন যাতে আমরা ইউজ করতে পারি তার জন্য একটু হলেও কেমিক্যাল অ্যাড করা হয়, কিন্তু যেহেতু এটা হোমমেড এটা খুব বেশি ইউজ করা আমাদের প্রয়োজন নেই, আর এটা খাটনিরও কিছু নেই, জাস্ট জল আর অ্যালোভেরা জেল মেশাচ্ছি আমরা, তাই জন্য এটা খাটনিরও খুব নেই। এটা আমার মোটামুটি এইটুকু করলে আমি এটা দিনে ধরো যখন ইচ্ছা আমি তখনই করি, মানে দিনে 6-7-8 বার তো আমি স্প্রে করি এটা মুখে, ভালো লাগছে না বসে আছি কাজ পাচ্ছি না তখন হয়তো একটু স্প্রে করে নিলাম হাত মানে বসে, তো এরকম ইউজ করাতে আমার মোটামুটি এটা 2-2.5 সপ্তাহ মতন চলে যায় এইটুকু। এবার এতটা জল দিয়ে আমি ঘুরি আমার 1 মাস যাবে, তো আমার 1 মাস এতটা বানানোর তো কোনো প্রয়োজন নেই, এটা খারাপ হলেও হতে পারে যতই ফ্রিজ রাখি কোনো প্রয়োজন নেই, 2-2.5 সপ্তাহ এনাফ, তারপরে আমি আবার বানিয়ে নিই, তাই জন্য আমি এটুকু জল বানিয়ে নিলাম। আর যেটা বললাম এটা জাস্ট কিছু না, এটা এরকম বানিয়ে যখনই মনে হয় যেমন এখন ফ্যান চালাচ্ছি না, ফ্যানটা কমানো রয়েছে কারণ ক্যামেরায় সাউন্ড আসতে চায় না, জাস্ট ফ্রিজ থেকে বার করবে ঠান্ডা আছে একটু ফ্রিজ থেকে বার করে নিয়ে গেলাম, জাস্ট এরকম হালকা দাঁড়িয়ে এটা এরকম একটু দূর থেকে নিয়ে এইভাবে স্প্রে, বাস ঠান্ডা রিফ্রেশমেন্টের একটা ভীষণ পরিমাণে মানে একটা এনার্জি দেয়। তো এই গেল এটা একটা, আর যেটা কথা সেটা হলো এটা ঠিক কতটা পরিমাণে কাজ করে সেটা আমি বলবো না, তোমরা অ্যাটলিস্ট এটা আমি রিকোয়েস্ট করবো 1 মাস অন্তত ইউজ করো, তারপর তোমরা আমাকে ফিডব্যাক দাও যে আমি যে জিনিসটা তোমার সাথে শেয়ার করলাম সেটা ঠিক কতটা কাজে দিও, তোমরা নিজেরা ইউজ করো, নিজেরা ইউজ করে আমাকেও জানাও। এই গেল রূপচর্চার পার্ট, আর এখন বেশি বকবক করবো না, কারণ আজকে দুপুরবেলা বেশি তানঝাম কিছু একটা রান্না করেনি, নিরামিষের মধ্যে চলে গেছে, আর রাত্রেবেলাও যদি ওই নিরামিষের হয় মানে বাড়ির লোক কি আমার নিজেরই গলা দিয়ে নামবে না, রাতে তাই একটু মাছ হলেও মানে আমাকে পেটে দিতেই হবে, কারণ আমি মাছটা থাকতে পারি না, দুপুরবেলা মাছ মাছ করিনি, তো অল্প সামান্য কিছু রান্না করেছিলাম, নিরামিষ ইচ্ছা করছিলো না, তাই এখন আমাকে কিছু একটা করতে হবে, তাই এখন বকবক করবো না, রান্না হয়ে যাবো চল। Are you saying?
মতো ভিডিওটা এটুকুই, আর বেশি বড় করবো না। তোমরা সবাই খুব 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 ভালো থাকো। আর হ্যাঁ, অ্যানিস প্যাশনের বাসায় থাকো, অ্যানিস প্যাশনকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করো, সবাই সবার সাথে শেয়ার করো, কেমন লাগছে না লাগছে জানিও, আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। কারণ আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমি যেহেতু খুব নতুন ইউটিউবে, ভীষণ আমি এক্সপার্ট নই, আমি খুব হয়তো তেমন একটা কিছু জানি না, তাই তোমরা, তোমাদের উপর আমি দায়িত্ব বারবার দিয়ে দিই, তোমরা আমার আমার টিচার, তোমরা আমাকে শিখিয়ে নেবে। তো আমাকে সাজেশন দিতে থাকো, সবাই খুব ভালো থেকো, সব সময় হাসি মুখে থাকো, সবাইকে ভালো রাখো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।